Hello. Okay. Welcome everyone. Jagbidir number 6 meetup e. To ami Jobaer, ami Cefalo te achi technical project manager hishebe. To ajke ami ekhane eshechi kotha bolte RxJava niye. RxJava hoyto onekei use kore thakben ba onekei hoyto nam shunechen. To ami just kichu basic jinishpotro amra dekhabo je kibhabe RxJava ashole kon problem solve korar jonno asche. এবং আমরা কিভাবে আসলে আরএক্স জাভাটা ইউজ করতে পারি। ওকে, তো জাভাতে কনকারেন্ট কোড লেখা কিন্তু একটু কঠিন, রাইট? আমরা যারা লিখছি তারা হয়তো জিনিসটা রিয়েলাইজ করতে পারি, এবং কনকারেন্ট কোড যদি আমি লিখতে চাই যেটা হবে কারেক্ট সেটা আরো কঠিন। কারণ হচ্ছে গিয়ে কনকারেন্টসিতে কি হয় যে একটার পর আরেকটা চলে যায়, কোনটা কার উপরে ডিপেন্ডেন্ট, হয়তো ডিপেন্ডেন্টটা আগে চলছে তার আগের ইয়েটা চলে নাই, তো আমি হয়তো জিনিসগুলোর মধ্যে অনেক ধরনের আমার লক সিনক্রোনাইজেশন এই জিনিসগুলো ইউজ করতে হয়। তো সেই কঠিন কাজটাও সোজা করবে যদি আপনারা এই বইটা পড়েন। এই বইটা কি কেউ পড়ছেন? মাফিনার ভাই পড়ছে, তো এই যে আরো একজন পড়ছে। তো এইটা মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট বই জেভিএম এর উপরে, যে এইটা আসলে অনেকেই বলে মানে একবার পড়লে হবে না, দুইবার পড়তে হবে, এবং ফার্স্ট পেজ টু লাস্ট পেজ, এবং হচ্ছে গিয়ে ঝাড়া সব কনসেপ্টগুলো মাথায় ঢুকাইতে হবে, তারপরে হচ্ছে আপনি জাভাতে কনকারেন্ট কোড লিখতে পারবেন। এর আগে যদি লিখেন আপনার কোনো না কোনো সিনারিওতে কোনো না কোনো জায়গায় ওই কোডে ভেজাল ধরা পড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। তো যেহেতু কনকারেন্ট কোড লিখা জাভার যেই এপিআই গুলো আছে সেগুলি দিয়ে কঠিন, তো আমরা কি করি যে বেশিরভাগ সময় অনেক স্মার্ট লোকজন আছে যারা হচ্ছে ওই হয়তো আপনার ওই বইটা পড়ছে দুই তিনবার চারবার, হয়তো ওই বইটা লিখছে, ওই রকম লোকজন ওরা কি করে একটা লাইব্রেরি যে আমজনতা যাতে ইউজ করতে পারে সেটার উপরে ওরা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করে একটা লাইব্রেরি বা একটা ফ্রেমওয়ার্ক এরকম একটা জিনিস দিয়ে দেয়। তো আরএক্স জাভা হচ্ছে গিয়ে ওই রকম একটা লাইব্রেরি যে আরএক্স জাভা ইউজ করে আমি হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাস এবং হচ্ছে গিয়ে আপনার ইভেন্ট বেসড প্রোগ্রামকে কম্পোজ করতে পারবো। তো কম্পোজ করা মানে হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সিগুলো, যে একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট, আমি ওই জিনিসগুলো মিলাইয়া আমি ফাইনালি একটা রেজাল্ট বানাচ্ছি, এবং আমি আরএক্স জাভা ইউজ করে কনকারেন্ট কোড লিখতে পারবো যেইখানে আমার কোনো ধরনের লকিং দরকার হবে না, এক্সপ্লিসিট থ্রেডিং দরকার হবে না, সিনক্রোনাইজেশন দরকার হবে না, রাইট? শুনতে মনে হয় খুবই মানে ম্যাজিক, কিন্তু আসলে হয়তো ভিতরে ভিতরে ম্যাজিক না, ভিতরে ভিতরে ওরা ঠিকই থ্রেড লক সিনক্রোনাইজেশন ইউজ করে, শুধু হচ্ছে কি আমাদেরকে নতুন ধরনের একটা অ্যাবস্ট্রাকশন দিয়ে দিবে যেটার উপরে বেস করে আমরা কাজ করব আর কি। কাজে আলটিমেটলি যেটা হবে যে এমন কোড আমি লিখতে পারবো যেটা আসলে আমাদের মতো যারা অ্যাভারেজ প্রোগ্রামার আমরা হয়তো বুঝতেছি এবং ওই কোডটা মেনটেন করতে পারতেছি। তো ব্রিফ হিস্টোরি, মোটামুটি জাভা ওয়ার্ল্ডে আমরা বেশিরভাগ সময় মাইক্রোসফটের গালি দেই, তো এই একটা জিনিস যেটা মাইক্রোসফটের থেকে আসছে এবং আমি অ্যাটলিস্ট পার্সোনালি মনে করি যে জিনিসটা ভালো। তো এটা প্রথমে ইনভেন্ট করছে হচ্ছে গিয়ে মাইক্রোসফট থেকে রিয়েক্টিভ এক্সটেনশন নামে, আরএক্স নামে। তো এটার পিছনে যেই লোক ছিলেন উনি হচ্ছে খুবই ফেমাস একজন হাস্কেল ডেভেলপার, ওনার নাম হচ্ছে এরিক মায়ার। তো উনি যখন মাইক্রোসফটে ছিলেন মাইক্রোসফট রিসার্চে, উনি তখন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে। তো তারপরে এটাকে প্রথম জাভাতে নিয়ে আসছে হচ্ছে নেটফ্লিক্স। তো নেটফ্লিক্স এককালে ওদের ব্যাকএন্ডের এপিআই বা ওদের সব কিছুই ছিল হচ্ছে গিয়ে বেসড অন আরএক্স জাভা আর কি। তো নেটফ্লিক্সের দুইজন, ওই বেন ক্রিশ্চিয়ানসন আর একজন আছে জাফর হোসেন, তো ওনারা মেইনলি এই এরিক মায়ারের সাথে মিলে আরএক্স জাভাটা ইমপ্লিমেন্ট করছে জাভার জন্য। ওরা আরএক্স জেএস এ ওদের কন্ট্রিবিউশন আছে। কারেন্টলি আরএক্স জাভার ভার্সন 2 চলতেছে, তো আমরা এখানে মেইনলি ভার্সন 1টা নিয়েই দেখব, ওইটা আগে হজম করি, নেক্সটে হয়তো আমরা 2তে যাবো আর কি। তো রাইট নাও যদি আপনারা গিটহাবে যান আরএক্স জাভা দেখবেন হচ্ছে গিয়ে মোস্ট টার্ড গিটহাবের রিপোজিটরি। এটা কিছুদিন আগেও 2 নম্বরে ছিল, ইলাস্টিক সার্চ ছিল 1 নম্বরে, এখন ইলাস্টিক সার্চটা ওটা ডাউন খাওয়াই দিছে, ওটা হচ্ছে গিয়ে এখন আছে আপনার সরি 1 নম্বরে। তো মোস্ট স্টার আমরা কখন দেই গিটহাবে, যে আমি একটা জিনিস একটা রিপোজিটরিতে আমি ইন্টারেস্টেড, বা আমি হয়তো অনেকরে শুনতেছি, আমি হয়তো জিনিসটা দেখি নাই, হয়তো দেখবো বা দেখছি আরও ডিটেলসে দেখতে চাই, তখনই আমরা মোটামুটি স্টার দেই। তো ওই মোস্ট স্টার দিয়ে বোঝা যায় যে জিনিসটা আসলে একটা মোমেন্টাম গেইন করতেছে, হয়তো অলরেডি করে ফেলছে
প্লাস আরও যারা আর কি অনেকেই আছে যারা হয়তো এখনো ইউজ করে না, তো ওরা হয়তো ইউজ করার চিন্তা ভাবনা করতেছে বা করছে ইউজ। এছাড়া নর্মালি আরএক্স জাভা এখন অনেক জায়গায় ইউজ হচ্ছে, অনেকগুলো কোম্পানি আমরা এদেরকে চিনি, মাইক্রোসফট নেটফ্লিক্সের কথা আগেই বলছি, গিটহাব আছে, সাউন্ড ক্লাউড আছে, ট্রেলো আছে, ওরা হচ্ছে গিয়ে নট নেসেসারিলি আরএক্স জাভা ইউজ করতেছে, ওরা হচ্ছে গিয়ে আরএক্সের কোনো না কোনো একটা ইমপ্লিমেন্টেশন ইউজ করতেছে আর কি। তো আরএক্সের মোটামুটি অনেকগুলো ইমপ্লিমেন্টেশন আছে, যেমন প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে আরএক্স ডট নেট, এছাড়া আমাদের জেভিএম এর মধ্যে আরএক্স জাভা আছে, আরএক্স কালা আছে, আরএক্স ক্লোজার আছে, আবার জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে আরএক্স জেএস আছে। তো সুবিধা যেটা যে প্রোগ্রামিং মডেলটা বা অ্যাবস্ট্রাকশন মডেলটা আসলে সেম, কাজে আমি যদি আরএক্স জাভাটা যদি মোটামুটি বুঝি বা শিখি, তো আমি কিন্তু আরএক্স জেএস এ গিয়ে খুবই কমফোর্টেবলি জিনিসগুলো করতে পারবো, আবার ভাইস ভার্সা, আমি যদি আরএক্স জেএস এ জিনিসগুলো বুঝি, আরএক্স জাভাতে অল্প কিছু এফোর্ট দিয়েই আমি জিনিসগুলো করতে পারবো, এবং সেম ট্রু ফর আরএক্স কালা বা আরএক্স ক্লোজার। এছাড়াও আরও কিছু আছে, দেখলাম রিসেন্টলি আরএক্স গোর মডিউল বের হয়েছে, মানে অনেকেই হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন, এটা একটা স্পেসিফিকেশন, এটাকে তাদের পছন্দের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতে পারতেছে। কাজে আমরা শুরু করি যে আরএক্স জাভার একটা বেসিক, যে আসলে কিভাবে আমরা আরএক্স জাভা দিয়ে কাজ করতে পারি। তো প্রথমেই যে জিনিসটা আরএক্স জাভাতে লাগবে, যে আমরা সবাই আর কি এই ক্লাসটাই সব জায়গায় দেখব, সেটা হচ্ছে অবজারভেবল। অবজারভেবল একটা জেনেরিক ক্লাস, এটা অবজারভেবল অফ টি, টি মানে যে জেনেরিক একটা টাইপ, যে কোনো টাইপ হতে পারে। তো অবজারভেবলটা হচ্ছে আরএক্স জাভার ধরতে গেলে হার্ট, যে আমি যদি অবজারভেবলটার বুঝি এবং অবজারভেবলটা মোটামুটি ইউজ করা শিখতে পারি, আমার হয়তো মেজরিটি অফ ইউজ কেসে আমি চালায় নিতে পারবো আর কি। তারপরে আরও অ্যাডভান্স কিছুর জন্য অন্য কয়েকটা ক্লাস টাস লাগবে, বাট মেইন হচ্ছে অবজারভেবল। তো অবজারভেবলটা আসলে কি, যে অবজারভেবলটাকে আমি বেসিক মানে চিন্তা করতে পারি যে একটা ফ্লোয়িং সিকোয়েন্স অফ ভ্যালু, যে একটা ভ্যালু সিকোয়েন্স আকারে ভ্যালুটা ফ্লো করছে, এটা ইনফাইনাইট হতে পারে, ফাইনাইট হতে পারে, অথবা ওইভাবেও চিন্তা করা যায় যে একটা স্ট্রিম অফ ইভেন্ট। আচ্ছা, তো স্ট্রিম অফ ইভেন্ট এটার বিশেষত্বটা কি? এটার বিশেষত্ব হচ্ছে আসলে ইভেন্ট কখন হবে আমি কিন্তু জানি না। ইভেন্ট আমি যদি মাউস ক্লিক করি হবে, মাউস আমি ক্লিক না করলে ইভেন্ট হবে না। তো স্ট্রিম অফ ইভেন্টস মানে হচ্ছে গিয়ে জিনিসটা আসলে পুরোটাই অ্যাসিনক্রোনাস, যে হইলে কিছু একটা হবে বাট কখন হবে সেটা আসলে কোনো গ্যারান্টি নাই। তো ওইভাবে আমি অবজারভেবল চিন্তা করতে পারি, এবং অবজারভেবল যদি আমার কাছে থাকে সেটা দিয়ে আমার দুইটা কাজ হয়। একটা হচ্ছে আমি ওই অবজারভেবলটারে মডিফাই টডিফাই করি, আর মেইন যেই কাজটা হয় আমি ওই অবজারভেবলটাকে ইউজ করে কিছু একটা করি, মানে হচ্ছে কি আমি আসলে ওই অবজারভেবলে একটা অবজারভারকে ঢুকাই। তো অবজারভারকে বলি যে তুমি এই অবজারভেবলটা অবজার্ভ করতে থাকো, এবং অবজারভেবল কি করে, টাইম টু টাইম সে অবজারভারকে বিভিন্ন ধরনের ইভেন্ট পাঠায়। এর মধ্যে তিনটা ইভেন্ট খুবই মেইন, এটা হচ্ছে অন নেক্সট, যে সে যখন, আমরা যেহেতু বলছি যে ফ্লোয়িং সিকোয়েন্স অফ ভ্যালু অথবা স্ট্রিম অফ ইভেন্ট, ধরেন যে ইভেন্ট ফায়ার হলো সে তখন অবজারভারের অন নেক্সট কল করবে, যে আচ্ছা এখন একটা ইভেন্ট হয়েছে, অথবা কোনো ধরনের এরর হতে পারে সেই ক্ষেত্রে অন এরর কল করবে, অথবা হয়তো ওই সিকোয়েন্স অফ ভ্যালু শেষ হয়ে গেছে তখন সে অন কমপ্লিটেড এই মেথডটা কল করবে অবজারভারকে। তো এই তিনটা জিনিস, যে হচ্ছে গিয়ে অন নেক্সট, অন এরর এবং অন কমপ্লিটেড, এই তিনটা মেথড আমি হচ্ছে গিয়ে এই তিনটা মেথডের জন্য বা ফাংশনের জন্য আমি সাবস্ক্রাইব করতে পারি অবজারভেবলে। তো এইটাই হচ্ছে আসলে আরএক্স জাভা বা অবজারভেবলের মূল জিনিস, এবং এই জিনিসটাই আমরা এখন বিভিন্ন ঘুরায়া পেঁচায়া বিভিন্ন উদাহরণ দিয়ে একটু বলার চেষ্টা করব, কারণ শুনতে মনে হচ্ছে খুবই সিম্পল, তো জিনিসটাও আসলে সিম্পল, বাট এটা দিয়ে কিভাবে কমপ্লিকেটেড প্রবলেম সলভ করা যায় আমরা আস্তে আস্তে দেখি। তো আমরা সবাই হয়তো ইটারেবল নিয়ে কাজ করছি, রাইট? ইটারেবল খুবই একটা মানে রেগুলার একটা ইউজড একটা জিনিস জাভার ক্ষেত্রে, বিশেষ করে কালেকশন এপিআইতে যদি আমরা কাজ করি। তো ইটারেবলে আমি কি করতে পারি, ইটারেবল এবং ইটারেটর দুইটা আলাদা ইন্টারফেস, তো আমি কি করতে পারি, ইটারেবল থেকে একটাই মেথড কল করতে পারি, যে ইটারেটর। ইটারেটর দিলে সে আমাকে একটা ইটারেটর রিটার্ন করবে, যে কোনো, এটা একটা লিস্ট হতে পারে, একটা ম্যাপ হতে পারে, সেট হতে পারে, ওরা একটা ইটারেটর রিটার্ন করবে, এবং ওই ইটারেটরে আমার দুইটাই মেথড আছে, যে হ্যাজ নেক্সট এবং নেক্সট, এছাড়া আর কোনো মেথড সে দিচ্ছে না আমাকে। তো আমি কি করি, যে ফার্স্টে একটা যে কোনো ইটারেবল থেকে আমি একটা ইটারেটর নেই, নিয়ে আমি জিজ্ঞেস করি যে ভাই আরও এলিমেন্ট আছে কি না, হ্যাজ নেক্সট, হ্যাজ নেক্সট, থাকলে আমি
নেক্সট দিয়ে ওই এলিমেন্টটা বের করে আনি। আবার অনেক সময় আমি হয়তো একটু ভুলভাল কোড লিখছি, আমি হয়তো হ্যাজ নেক্সট কল করি নাই, আমি নেক্সট কল করে দিছি এবং হয়তো আইটেম নাই, সেই ক্ষেত্রে সে এরর থ্রো করতে পারে, রাইট? তো এই ইটারেবলে আসলে আমি ওই তিনটা জিনিসই দেখতেছি, যে ইটারেবল কি শেষ হয়েছে না হয় নাই এটা আমি হ্যাজ নেক্সট দিয়ে বুঝি, নেক্সট যে ভ্যালু সেটা আমি পাই এবং হচ্ছে গিয়ে এরর থ্রো করতে পারে, ওই যে সেই অন এরর, অন নেক্সট, অন কমপ্লিটেড, রাইট? তো এই জিনিসটারই যে ইটারেবলটা হচ্ছে সর্ট অফ একটা আমার সিনক্রোনাস বা আমার হচ্ছে কি একটা রেডি একটা ভ্যালু, যে যখন আমি একটা অ্যারে বা একটা লিস্ট কথা চিন্তা করি আমি জানি যে সবগুলো এলিমেন্ট ওই সময় আছে, রাইট? এমন না যে আমি কিছু একটা হবে তারপরে হবে আসবে ভ্যালু, ভ্যালু ওইখানে আছে এবং আমি তখন হ্যাজ নেক্সট নেক্সট করতেছি। তো অবজারভেবলের সাথে পার্থক্য হচ্ছে অবজারভেবলে আমি এখনও শিওর না যে ভ্যালু আছে কি নাই, তো ইটারেবলে আমি নিজের থেকে ইটারেট করে নিচ্ছি, আর অবজারভেবলে আমি বলছি ভাই এই হচ্ছে অবজারভার, সাবস্ক্রাইব করাই দিছি, যখন তোমার ভ্যালু আসবে তুমি আমারে কল কইরো। তো এই হচ্ছে গিয়ে দুইটা জাস্ট খালি প্রোগ্রামিং মডেল। তো এটা দিয়েই আমরা কম্পেয়ার করতে পারি, যেমন হচ্ছে গিয়ে ধরেন যে জাস্ট ইটারেবল এবং ইটারেটর মেইন দুই ইন্টারফেস, সিমিলারলি আমার আছে অবজারভেবল এবং অবজারভার। ইটারেবল থেকে আমি একটা ইটারেটর গেট করতে পারি, অবজারভেবলে আমি একটা অবজারভারকে সাবস্ক্রাইব করাইতে পারি, ইটারেটরে আমার হ্যাজ নেক্সট আছে, নেক্সট আছে, এরর থ্রো করতে পারবে, ওটা যদিও বলে নাই কিন্তু এরর কিন্তু থ্রো করে নেক্সট। তো ওইখানে অবজারভেবলে আমার অন নেক্সট, অন এরর, অন কমপ্লিটেড আছে। ইটারেবলটা হচ্ছে পুল বেসড, যে আমি ক্লায়েন্ট কোড আমি হচ্ছে পুল করে আনতেছি আইটেমগুলো, আর অবজারভেবল হচ্ছে পুশ বেসড, যে আমি একটা কল ব্যাক লাগাই দিছি, সে হচ্ছে গিয়ে অবজারভেবল আমাকে ভ্যালু পুশ করবে। ইটারেবলটা সিঙ্ক এবং অবজারভেবলটা হচ্ছে অ্যাসিঙ্ক। তো সিঙ্ক আর অ্যাসিঙ্ক মানে হচ্ছে গিয়ে ধরেন ইটারেবলের কোড যদি আমি থাকে, আমি হ্যাজ নেক্সট যদি চলতেছে এর নিচের লাইনে কখনোই আসবে না, আগে না যদি হ্যাজ নেক্সটটা এক্সিকিউট হয়, আর অবজারভেবলের ক্ষেত্রে ওইটা ট্রু না, অন নেক্সট, অন এরর, ওইগুলি জাস্ট সাবস্ক্রাইব করাই দিল, সে কিন্তু পরের কোডে চলে যাবে, যখন কল ব্যাক ফায়ার হবে তখন সে ওইটা ওইখানে ফাংশনটা কল হবে। তো এইভাবে আমরা একটু চিন্তা করতে পারি ইটারেবলের সাথে অবজারভেবল। তো অবজারভেবল মানে কি টাইপের, যে কোন ধরনের জিনিসপত্রকে আমরা অবজারভেবল দিয়ে মডেলিং করতে পারি? তো অবজারভেবল আমরা যে কোনো ধরনের জিনিস দিয়ে ইনফ্যাক্ট মডেলিং করতে পারি, যেমন এখানে আমরা এই জাস্ট কয়েকটা এক্সাম্পল দিছি, যেমন হচ্ছে গিয়ে অবজারভেবল অফ টুইট হতে পারে, যে টুইটারের স্ট্রিম। তো টুইটারের স্ট্রিম কিন্তু কখনো শেষ হয় না, কাজে আমার এখানে হইতে পারে একটা ইনফাইনাইট অবজারভেবল স্ট্রিম, এখানে আমার কন্টিনিউয়াস টুইট আসতেছে, আমি সাবস্ক্রাইব করে কিছু একটা ওইটার উপরে করতেছি, আমি কোনো অপারেশন চালাতে পারি, আমি হয়তো কোথাও ওইগুলি দেখতেছি। আরেকটা কি হতে পারে, অবজারভেবল অফ টেম্পারেচার, হয়তো আমার একটা থার্মোমিটার আছে, একটা ডিভাইস বাইরে, সে হয়তো প্রতি এক মিনিট পর পর বাইরের টেম্পারেচারটা নেয়, আমার ওইটাকে আমি অবজারভেবল দিয়ে মডেল করতে পারি, এটাও একটা ইনফাইনাইট স্ট্রিম, সে প্রতি এক মিনিট পর পর আমার অন নেক্সটকে কল করবে। অবজারভেবল অফ পার্সন হতে পারে, হয়তো আমার ডাটাবেজের একটা টেবিলে 100টা পার্সন আছে, আমি কোয়েরি করে ওই 100টা পার্সন নিলাম, ওই 100টার একটা ফাইনাইট কালেকশন, এটাও কিন্তু হতে পারে যে একটা অবজারভেবল অফ পার্সন। আবার একটা সিঙ্গেল এলিমেন্ট হতে পারে, আমি হয়তো একটা HTTP রিকোয়েস্ট করছি, সেটা রেসপন্স আসবে, সেটাও হতে পারে একটা অবজারভেবল অফ HTTP রেসপন্স। আবার কি হতে পারে, এটাও একটা আনলিমিটেড বা ইনফাইনাইট স্ট্রিম হতে পারে, যে অবজারভেবল অফ মাউস ইভেন্ট, আমি যতক্ষণ মাউস নাড়াচাড়া করাচ্ছি বা আমার অ্যাপ্লিকেশনে যতক্ষণ মাউস চলতেছে ওই একটা স্ট্রিম হয়তো সে জেনারেট করছে আর কি। তো এরকম বিভিন্ন এক্সাম্পল, মোটামুটি বেশিরভাগ জিনিসপত্রকেই আমরা যেহেতু এটাতে আমরা সিঙ্গেল এলিমেন্ট থেকে শুরু করে ইনফাইনাইট এলিমেন্টকে মডেল করতে পারছি, তো আমার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখা যাবে আমার ইউজ কেসগুলোরে আমি অবজারভেবল দিয়ে র‍্যাপ করতে পারছি আর কি। তো আমরা দেখি যে আমি অবজারভেবল কিভাবে ক্রিয়েট করতে পারি। তো অবজারভেবল ক্রিয়েট করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, ওরা একটা স্ট্যাটিক মেথড দিয়ে রাখছে যে অবজারভেবল ডট ক্রিয়েট, যেটা হচ্ছে প্যারামিটার হিসেবে একটা ল্যামডা নেয়। তো ল্যামডা নিলে ল্যামডাতে আমি জানি দুইটা পার্ট, ল্যামডার হচ্ছে ল্যামডা সর্ট অফ একটা ফাংশন, রাইট? ফাংশনের ইনপুট আছে, আউটপুট আছে। তো ওই ল্যামডার ইনপুট কি, ইনপুট হচ্ছে একটা অবজারভার, আর আউটপুট কি, যে কি হবে এরকম কিছু একটা কালেকশন অফ স্টেটমেন্ট। তো অবজারভেবল ডট ক্রিয়েট, আমি যদি একটা অবজারভেবল লিখতে চাই যেটা হচ্ছে শুধুমাত্র একটাই ভ্যালু প্রোডিউস করে বন্ধ হয়ে যাবে, সেই ভ্যালুটা হবে একটা স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, তো আমি এইভাবে লিখতে পারি যে অবজারভেবল ডট ক্রিয়েট, অবজারভারটা নিছে, তো আমি কি করছি ভিতরে অবজারভারের মধ্যে অন নেক্সট কল করে দিছি হ্যালো ওয়ার্ল্ড। এখন এটার মধ্যে যদি কেউ সাবস্ক্রাইব করে, যে এটা যেহেতু একটা অবজারভেবল ছিল, কেউ একজন এখানে সাবস্ক্রাইব করতে পারে,
তো সেখানে যদি সে ওই ভ্যালুটার উপরে সাবস্ক্রাইব করে, সিস্টেম আউট দেয়, তাহলে সে একটা সার্টেন টাইম পরে বা ইমিডিয়েট ডিপেন্ডস, তো সে হচ্ছে গিয়ে ওই হ্যালো ওয়ার্ল্ডটা সে পাবে, সে হ্যালো ওয়ার্ল্ডটা দিয়ে কিছু একটা করতে পারে। তো ওইখানে আমরা ল্যামডা দেখলাম, তো আসলে ইনফ্যাক্ট ল্যামডারও দরকার নাই, অবজারভেবল ডট জাস্ট কিছু র্যাপার মেথড ওরা দিয়ে দিছে, যেগুলি হচ্ছে গিয়ে জাস্ট আমাদের কাজের সুবিধার্থে সে ওই এপিআইতে আমরা ওইগুলি ইউজ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে জাস্ট, তো এটাতে হচ্ছে আমার যদি কোনো ইমিডিয়েট ভ্যালু থাকে যে আমার কাছে ভ্যালুটা রেডি, আমি অবজারভেবল ক্রিয়েট করতে চাই, আমি সেটা অবজারভেবল ডট জাস্ট দিয়ে করতে পারবো, একদম সেম আগেরটার সাথে, এটার কোনো পার্থক্য নাই, এবং সেম ভাবে আমরা সাবস্ক্রাইব করতে পারবো। তো এর আগে আমরা দেখছিলাম যে সাবস্ক্রাইবে শুধুমাত্র আমি ভ্যালুটা নিয়ে কিছু একটা করছি, ওইটা ছিল শুধু অন নেক্সট, কারণ অন এরর আর অন কমপ্লিটেড হচ্ছে অপশনাল, আমি চাইলে দিতে পারি না চাইলে সে ডিফল্ট একটা কিছু হ্যান্ডেল করবে আর কি। তো এইখানে আমি আসলে অন নেক্সট আর অন এরর অন কমপ্লিটেড সবগুলাই হ্যান্ডেল করছি। তো আমি ভ্যালু হলে আমি কিছু একটা করছি, এরর হলে আমি কিছু একটা করছি, কমপ্লিট হলে আমি কিছু একটা করছি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো ট্রাই ক্যাচ বা কিছু নাই, পুরো জিনিসটা আমি ওইভাবে করে ওদের যে ডিফাইন্ড এপিআই সেটার থ্রুতে আমি কোনো একটা কাজ করতে পারতেছি। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল কিভাবে আমি অবজারভেবল ক্রিয়েট করতে পারি। তো সরি, এবং কনজিউম করতে পারি, এটাও দেখছি। তো মেইনলি আমাদের যেটা লাগে, যে বেশিরভাগ সময় যেটা হয় যে দেখা যায় যে আসলে হয়তো আমার অবজারভেবল ক্রিয়েট করা লাগতেছে না, কারণ আমি হয়তো কোনো একটা লাইব্রেরি ইউজ করতেছি। আচ্ছা, কী টাইপের লাইব্রেরি হতে পারে? হয়তো আমার একটা এইচটিটিপি ক্লায়েন্ট আছে যেটা হচ্ছে আরএক্স এর উপর বেস করে, তো তখন কি হয়, সে আসলে আমাকে রিটার্ন করবে অবজারভেবল অফ এইচটিটিপি রেসপন্স। আবার হয়তো আমার একটা ডেটাবেস লাইব্রেরি আছে যেটা হচ্ছে আরএক্স এর উপরে ডিপেন্ড করে, আমি ওটাতে কোনো এসকিউএল কোয়েরি চালাইলে সে আমাকে অবজারভেবল অফ সামথিং, যে মডেলটা, ওইটা রিটার্ন করবে। তো অনেক ক্ষেত্রেই আমার দেখা যায় যে এসিঙ্ক এপিআই আমার অলরেডি আছে, আমি হচ্ছে গিয়ে সামহাউ ওইগুলি ইউজ করে কিছু একটা করতে হবে, তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হয় যে হচ্ছে গিয়ে মডিফাই করতে হয়, যে অবজারভেবলের উপরে আমার বিভিন্ন অপারেশন চালাইতে হয়। তো ওই রকম আমরা জাস্ট অনেক অপারেশন আছে, আমরা জাস্ট কয়েকটা দেখি যে বেসিক কী ধরনের অপারেশন আছে, বেশিরভাগগুলোই হয়তো আপনাদের পরিচিত হবে। যেমন একটা হচ্ছে ফিল্টার, তো এটা আগে একটু বলে নেই যে এটা হচ্ছে রিয়েক্টিভ ওয়ার্ল্ডে এটাকে বলা হয় মার্বেল ডায়াগ্রাম। আচ্ছা, মার্বেল ডায়াগ্রাম, তো মার্বেল ডায়াগ্রামের ইয়েটা কি, যে এই যে লাইনটা আমরা দেখতেছি, এই লাইনটা সর্ট অফ রিপ্রেজেন্ট করে একটা স্ট্রিম, আর মাঝখানের যে ওই বিভিন্ন টাইপের শেপ এবং কালার এগুলি রিপ্রেজেন্ট করে এক একটা অবজেক্ট, যে একটা, এবং আমরা ধরতেছি যে টাইমটা লেফট থেকে রাইটের দিকে গেছে, তার মানে একটা সার্টেন, সরি, টি ওয়ান টাইমে এটা প্রডিউস হচ্ছে, টি টু টাইমে এটা প্রডিউস হচ্ছে, টি থ্রি টাইমে এটা প্রডিউস হচ্ছে, এরকম আর কি। তো মার্বেল ডায়াগ্রাম দিয়ে আমরা অনেক অপারেশনগুলোকে আসলে এক্সপ্লেন করতে পারি। হ্যালো, শোনা যাচ্ছে? কি হয়, তো প্রথম যে অপারেশনটা আমরা দেখব সেটা হচ্ছে ফিল্টার। আচ্ছা, ফিল্টারটা কি করে? ফিল্টার হচ্ছে একটা ফাংশন বা ল্যামডা তার প্যারামিটার হিসেবে নেয়, এবং ওই ফাংশনটা কি হয় যে অবজারভেবলটা যেই টাইপের, যেমন অবজারভেবলটা যদি স্ট্রিং টাইপের হয় তো ওই ফাংশনটা হবে স্ট্রিং থেকে একটা বুলিয়ান রিটার্ন করবে। তো তার মানে কি, সে আসলে একটা প্রেডিকেট, আমরা যদি জাভা ওয়ার্ল্ড বা ফাংশনাল ওয়ার্ল্ডের টার্মে যাই, তো প্রেডিকেট যে ট্রু ফলস রিটার্ন করবে, তো বেসড অন দ্য ট্রু ফলস সে হচ্ছে গিয়ে জিনিসটাকে রাখবে কি রাখবে না এটা ডিফাইন করবে আর কি। তো যেমন হচ্ছে গিয়ে এখানে আমার দেখা যাচ্ছে যে একটা স্ট্রিম আছে যেখানে অনেক ধরনের অবজেক্ট আছে, আমি ফিল্টার চালাইছি সার্কেলের উপরে, কাজেই সার্কেল ছাড়া বাকি সব কিছু কিন্তু ফিল্টার আউট হয়ে গেছে, সার্কেলটা আমার আছে। তো এটার যদি রিয়েল লাইফ ইউজ কেস দেখি, আচ্ছা পিছন থেকে কি কোড এক্সাম্পল দেখা যায়? ওকে, তো যেমন আমার যদি একটা অবজারভেবল অফ নাম্বারস থাকে, যে 1 2 3 4 5 6, এবং আমি কি করতে পারি, ওইখানে একটা ফিল্টার চালাইতে পারি। ফিল্টারে আমি কি দিছি, একটা ল্যামডা দিছি যেটা হচ্ছে নাম্বারটা নিয়ে চেক করছে নাম্বারটা ইভেন কিনা। আচ্ছা, তো তাহলে এই ফিল্টার চালানোর পরে আমি আসলে আরেকটা অবজারভেবল পাচ্ছি, যে আমার একটা প্রথমে ছিল একটা নাম্বারস, সেখান থেকে আমার রেজাল্টটা হয়েছে সেম টাইপ, কারণ হচ্ছে ফিল্টার টাইপটাকে চেঞ্জ করবে না, ফিল্টার যেই টাইপ ছিল, যদি নাম্বার অফ ইন্টিজার টাইপ থাকে অবজারভেবল সে ইন্টিজার টাইপই রাখবে। তো আমি কি পাচ্ছি, অবজারভেবল অফ ইন্টিজার পাচ্ছি, কিন্তু এটা হয়ে যাবে ফিল্টার্ড আউট, যে 1 2 3 1 2 3 4 জায়গায় জাস্ট 2 4 6 এই ভ্যালুগুলো থাকবে। আরেকটা মেথড আছে, এটাও হয়তো আমরা মানে অনেক ক্ষেত্রেই ইউজ করছি, যারা জাভা 8 ইউজ করে বা অন্যান্য ফাংশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে অথবা জাভাস্ক্রিপ্ট ইউজ করে, ম্যাপ।
তো ম্যাপ হচ্ছে কি করে, ম্যাপ হচ্ছে সর্ট অফ একটা ট্রান্সফরমেশন, যে ম্যাপ একটা ফাংশন নেয় বা ল্যামডা নেয় যেটা হচ্ছে গিয়ে এক ধরনের অবজেক্ট থেকে আরেক ধরনের অবজেক্টে ট্রান্সফর্ম করে। তো এখানে যে এক্সাম্পলটা আমরা দেখতেছি যে একটা সার্কেল টাইপের অবজেক্ট থেকে সে একটা ডায়মন্ড টাইপের অবজেক্টে ট্রান্সফর্ম করছে। তো আমি যদি অবজারভেবলের উপরে ম্যাপ দিয়ে ওই ফাংশনটা অ্যাপ্লাই করি, আমি কি পাবো, আমার হয়তো ইনিশিয়াল অবজারভেবলের যে স্ট্রিমটা ছিল সার্কেলের, আমার কিন্তু ওইটা চেঞ্জ হয়ে ডায়মন্ড হয়ে যাবে। তো এটারও যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যে যেমন আমার হয়তো একটা অবজারভেবল এপিআই আছে যেখানে আমি সার্চ করতে পারি আর্টিকেল দিয়ে, সে আমাকে একটা লিস্ট অফ আইডি দিবে, তো সেটা হচ্ছে আমার অবজারভেবল অফ ইন্টিজার। আচ্ছা, এবং অন্য কোথাও আমার একটা ফাংশন আছে যেটা হচ্ছে গিয়ে তাকে একটা আইডি দিলে সে একটা আর্টিকেল লোড করে দেয়। তো এইটা কিন্তু একটা ট্রান্সফরমেশন ফাংশন, এই যে লোড আর্টিকেল যে ফাংশনটা, কারণ সে ইনপুট প্যারামিটার হিসেবে নিচ্ছে একটা আইডি, আউটপুট হিসেবে দিচ্ছে সে একটা আর্টিকেল, সে আইডিটাকে ট্রান্সফর্ম করে আর্টিকেল বানিয়ে দিচ্ছে। এখন আমার কাছে যদি একটা অবজারভেবল অফ ইন্টিজার থাকে, আমি কিন্তু এই লোড আর্টিকেল মেথডের মাধ্যমে ম্যাপ করে যে আইডিজ ডট ম্যাপ ম্যাপ করব আমি, কিন্তু তারপরে ওইখানে যদি আমি জাস্ট ওই লোড আর্টিকেলটা দেই, তাহলে আমার যে ইনিশিয়াল অবজারভেবল অফ ইন্টিজার ছিল, যে ইন্টিজারের একটা স্ট্রিম ছিল, সেটা চেঞ্জ হয়ে কিসের একটা আর্টিকেলের স্ট্রিম হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের একটা ইউজ কেস, যে এইরকমভাবে আমরা কি করি ম্যাপ ফিল্টার, এবং আমি হয়তো তারপরে ওই যে আর্টিকেলের মধ্যে কোনো একটা কন্ডিশনের বেসিসে ফিল্টার করতে পারি। তো এইভাবে করে আমরা বিভিন্ন রিয়েল লাইফ ইউজ কেসে কি করি, যে অবজারভেবল এক টাইপের অবজারভেবল থেকে আরেক টাইপের অবজারভেবল বানাই বানাই ফাইনালি আমার যেটা ডিজায়ার সেটা দিয়ে আমি সাবস্ক্রাইবার লাগাই দিই, ওটা দিয়ে কিছু একটা হয়। তো ম্যাপ আর ফিল্টার মোটামুটি বোঝা গেছে। নেক্সট যে অপারেটরটা আছে সেটা খুবই ইউজফুল, এটা শুধু অবজারভেবল বা আরএক্সেই না, এটা যে কোনো ধরনের ফাংশনাল প্যারাডিমে যারা ইউজ করছে তারা এটা জানবে, এবং এটা খুবই পাওয়ারফুল একটা অপারেটর, সেটার নাম হচ্ছে ফ্ল্যাট ম্যাপ। ফ্ল্যাট ম্যাপটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি করে, যে ফ্ল্যাট ম্যাপের ফ্ল্যাট ম্যাপও সেম ম্যাপের মতোই, যে সে একটা ফাংশন নেয়, ফাংশন নিয়ে একটা কিছু ট্রান্সফর্ম করে। তো ট্রান্সফর্মের একটা ব্যাপার আছে, যে ম্যাপের মধ্যে আমার ছিল যে একটা সার্কেল নিয়ে সে একটা ডায়মন্ড প্রোডিউস করছিল, কিন্তু ফ্ল্যাট ম্যাপে যেটা করে যে ফ্ল্যাট ম্যাপের রিটার্ন টাইপটা হবে একটা অবজারভেবল, কাজে সে কিন্তু একটা ডায়মন্ড প্রোডিউস করবে না, সে একটা স্ট্রিম অফ ডায়মন্ড প্রোডিউস করবে, এবং ফাইনালি যেটা হবে যে আমি মেইন অবজারভেবল থেকে এই যে অবজারভেবল ভিতরের যে অবজারভেবলটা এটা ভেঙে যাবে, ভেঙে ওইটার থেকে খুলে জাস্ট আইটেমগুলো আবার আরেকটা আমি স্ট্রিমে পাবো। তো এই জিনিসগুলো শুনতে একটু আর কি মানে কমপ্লিকেটেড লাগে, তো আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ফার্স্টে একটা এক্সাম্পল দেখি, আগের মতোই আমার ওই যে সার্চের মেথড আছে যে আমি সার্চ করতে পারি, করলে আমি একটা অবজারভেবল অফ ইন্টিজার পাবো। এবার এর আগে আমার ছিল লোড আর্টিকেল, সেটা একটা আর্টিকেল রিটার্ন করতো, এবার আমার আসলে ওইটা নাই, আমার আছে একটা এসিঙ্ক এপিআই, যে আমি লোড আর্টিকেল করলে সে অবজারভেবলের ভিতরে একটা আর্টিকেল রিটার্ন করে। এখন কিন্তু আমি ম্যাপ করতে পারবো না, কারণ ম্যাপ করলে হয়ে যাবে অবজারভেবল অফ আর্টিকেল। তো সেই জন্য আমার এখন আসলে করতে হবে কি ফ্ল্যাট ম্যাপ, যে ফ্ল্যাট ম্যাপ করে আমি লোড আর্টিকেলটা পাঠাইতে পারবো, আমার এক লেভেল অফ অবজারভেবল ভ্যানিশ হয়ে যাবে, যে আমার শুধু ফাইনাল একটা লেয়ারের অবজারভেবল থাকবে। তো আমরা জাস্ট এই ডায়াগ্রামটাতে দেখি, যে আমি যদি অবজারভেবলকে একটা বক্স অ্যানালজিতে চিন্তা করি, যে অবজারভেবল অফ সামথিং মানে হচ্ছে একটা বক্সের ভিতরে কিছু জিনিসপত্র আছে, এবং এফ একটা ফাংশন আমি অ্যাপ্লাই করতে পারছি। আমার যদি হয়, আমি ম্যাপের এক্সাম্পল দেখি, যে আমি একটা ফাংশন অ্যাপ্লাই করছি যেটা একটা সার্কেল নিয়ে এটাকে একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছে। তো প্রথম কেসটা দেখি, আমি যখন ম্যাপ করলাম বক্সের মধ্যে তিনটা সার্কেল ছিল, আমি এটা এফ ফাংশনটাকে ম্যাপ করেছি, আমার বক্সের মধ্যে তিনটা ট্রায়াঙ্গেল চলে আসছে। দ্বিতীয় এক্সাম্পলটা খেয়াল করতে হবে একটু মনোযোগ দিয়ে, দ্বিতীয়টাতে আমার একটা সেম ইনিশিয়াল বক্সটা সেম আছে, যে একটা বক্সের মধ্যে তিনটা সার্কেল আছে, কিন্তু এখন যেই ফাংশনটা আমি অ্যাপ্লাই করতেছি এফ, এটা কিন্তু একটা সার্কেল নিয়ে ট্রায়াঙ্গেল রিটার্ন করতেছে না, এটা একটা বক্সের ভিতরে ট্রায়াঙ্গেল রিটার্ন করতেছে, সর্ট অফ একটা অবজারভেবল অফ ট্রায়াঙ্গেল রিটার্ন করতেছে। তো আমরা যেহেতু জানি যে ম্যাপ হচ্ছে গিয়ে কোনো ধরনের বক্স সরায় না, তো না সরাইলে আমার কি হবে, হ্যালো, না সরালে আমার কি হবে, যে আমি যখন এই ফাংশনটাকে ম্যাপ করব আমি ফাইনাল একটা বক্স পাবো,
সেটার মধ্যে কিন্তু তিনটা ট্রায়াঙ্গেল থাকবে না, তিনটা ট্রায়াঙ্গেলের বক্স থাকবে, ওই বক্সের ভিতরে হচ্ছে ট্রায়াঙ্গেলগুলা থাকবে। এইটা হচ্ছে ম্যাপের সাথে ফ্ল্যাট ম্যাপের পার্থক্য। ওয়ারেস ফ্ল্যাট ম্যাপ যদি আমি করি, সে ভিতরের যে বক্সটা থাকে সেটা সে ফাইনাল রেজাল্টে খুলে খুলে ফেলবে। তো এটা কি মোটামুটি বোঝা যাচ্ছে এই জিনিসটা? হ্যাঁ। তো এই জিনিসটা যদি আমি বুঝি যে হচ্ছে কি মোটামুটি ফ্ল্যাট ম্যাপ, তাইলে আমি অবজারভেবল এপিআইতে আসলে এক স্টেপ দিয়ে দিছি আর কি। নর্মালি যেটা হয় যে আমাদের কোনো লাইব্রেরি বা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য এত বেশি মাথা বা ঘামানোর বা ঘাম ঝরানোর দরকার হয় না। আমরা জানি যে জাভাডক পরেই কিন্তু আমি জিনিসগুলো ইউজ করতে পারি, কিন্তু আরএক্স এর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে মানে পুরোটাই হচ্ছে কি ওই ফাংশনাল প্যারাডাইম থেকে আসার কারণে আমাদের হয়তো আমরা যারা প্রসিজিউরালে অভ্যস্ত বা ইম্পারেটিভে অভ্যস্ত আমাদের আর কি একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তো এই জিনিসগুলো যদি আমি কিছুটা বুঝতে পারি তো ওই চ্যালেঞ্জটা ফার্স্ট যে স্টেপটা সেটা আমি ওভারকাম করতে পারছি আর কি। তো এটাকেই যদি আমি জাস্ট এখন একটু এক্সাম্পল আকারে দেখাই, যে হচ্ছে গিয়ে আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে গিয়ে সেম যখন সার্চ ফর আর্টিকেল করতেছি এবং লোড আর্টিকেলটা আছে অবজারভেবলের ভিতরে, আমি যদি ম্যাপ করি আমি পাবো অবজারভেবল অফ আর্টিকেল, কিন্তু আমি যদি ফ্ল্যাট ম্যাপ করি আমি পাবো হচ্ছে গিয়ে শুধু অবজারভেবল অফ আর্টিকেল। তো এটা আমার পরের এক্সাম্পলগুলিতেও লাগবে আর কি, কাজে এটা একটু জাস্ট আমরা মাথায় রাখি। এছাড়া আরও অনেক অপারেটর আছে, এর মধ্যে একটা জাস্ট আমি দেখতেছি যে এখানে দেখাচ্ছি লাস্ট, সেটা হচ্ছে জিপ। আচ্ছা, জিপ কি করে? দুইটা স্ট্রিম আছে, একটা হয়তো একটা ভ্যালু প্রডিউস করতেছে যেমন 1 2 3 4 5, আর একটা ভ্যালু প্রডিউস করতেছে এ বি সি ডি। তো আমি কি করতে পারি, জিপের মাধ্যমে জিপে আমি বেশ ওই রকম কিছু প্যারামিটার দিয়ে দেই যে কোন স্ট্রিম থেকে নিবে, এবং হচ্ছে কি আমি বলি যে সামহাও ওই দুইটা স্ট্রিম থেকে ভ্যালু নিয়ে একটা কম্বাইন্ড আর একটা স্ট্রিম বানাবে আর কি। তো আমি বলে দিব, আমি ডিফাইন করব যে কিভাবে কম্বিনেশনটা হবে। যেমন এখানে আমি দুইটাকে মার্চ করে দিছি, তো দেখা গেছে 1 এবং এ নিয়ে সে 1A হয়েছে। এবং কখন হয়েছে, যখন 1 ছিল এ ছিল না, তখন কিন্তু সে কিছু করে নাই, সে ওয়েট করছে। দ্বিতীয় অবজারভেবলে যখন ভ্যালু আসছে তখন সে 1A বানাইছে। ওই রকম যখন আবার 2 এর জন্য ওয়েট করছে, 2B বানাইছে, 3C 4D এভাবে বানাইছে, এবং ফাইনালি দেখা যাচ্ছে যে 5 আসছিল কিন্তু আসলে তার আগেই ওই স্ট্রিমটা শেষ হয়ে গেছে, কাজে সে আসলে কম্বাইন করার কিছু নাই, কারণ সে একটা ভ্যালু দিয়ে কম্বাইন করতে পারবে না, কাজে সেও আসলে ফিনিশ হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা জিপ অপারেটর। তো এরকম অনেক অনেক অপারেটর আছে, তো আমাদের এক্সাম্পলে আমরা আর কি এই কয়েকটাই দেখব। তো আমরা সরি আমরা শুরু করি এগুলি দিয়ে। তো আশা করি আপনারা প্রথম এই যে ম্যাপ, ফ্ল্যাট ম্যাপ, ফিল্টার, জিপ এগুলি যদি বোঝা যায় তো তারপরে এপিআই ঘাটলে বাকিগুলো আসলে দেখে বুঝতে পারবেন। তো আমরা চলে যাই যে একটা সর্ট অফ মানে রিয়েল ওয়ার্ল্ড একটা প্রবলেমে আর কি। তো আমরা ওইটা দেখবো যে কিভাবে আমি ট্রেডিশনাল ওয়েতে জিনিসটা সলভ করতে পারি এবং কিভাবে আমি আরএক্স জাভা দিয়ে জিনিসটা সলভ করতে পারি। তো জাস্ট আমাদের একটা হাইপোথেটিক্যাল ইউজ কেস, যে আমি হয়তো একটা নিউজ সার্ভিসে কাজ করছি, তো আমার তিনটা জিনিস আছে ব্যাকএন্ডের এপিআই, যে আমি কি করতে পারি, একটা সার্চ করতে পারি, একটা সার্চ সার্ভার হয়তো আছে বা একটা মেথড আছে, সার্চ করলে সে আমাকে জাস্ট কয়েকটা আইডি রিটার্ন করে, এগুলি হয়তো কোনো নিউজ অথবা আর্টিকেলের আইডি। তো একটা এপিআই গেল যে সার্চ। দ্বিতীয় আর একটা আমার হয়তো ওই প্রত্যেকটা আইডির জন্য আমি ডেটাবেস থেকে আর্টিকেলটা লোড করতে পারি, এটা হচ্ছে একটা পারসিস্টেন্ট আর্টিকেল। আবার প্রতিটা আইডির জন্য আমি একটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে হয়তো হিট করতে পারি যে আচ্ছা এই এই আর্টিকেলটার লাইক কাউন্ট কত। যখন ডাটাবেস থেকেও অবজেক্টটা লোড হলো এবং লাইক কাউন্টটাও আসলো, এই দুইটা অবজেক্ট জোড়া দিয়ে আমি কি করি, আরেকটা নতুন অবজেক্ট বানাই, বানিয়ে সেটাকে আমি প্রেজেন্টেশন লেয়ারে ভিউয়ের জন্য পাঠাই। তো এটা একটা খুবই সিম্পল একটা ইউজ কেস, আমাদের অনেক ক্ষেত্রেই হয়তো এই টাইপের ইউজ কেস লাগে আর কি। তো যেটা হচ্ছে গিয়ে জিনিসগুলো ডিপেন্ডেন্ট, যে সার্চের উপরে হচ্ছে গিয়ে আইডি, আইডি থেকে লোড করবে, তারপরে আমি লাইক কাউন্ট এনে ফাইনালি ওই ডেটাবেজের আর্টিকেল এবং হচ্ছে লাইক কাউন্ট জোড়া দিয়ে আমার জিনিসটা বানাইতে হবে। তো আমি ধরে নেই যে আমার হচ্ছে গিয়ে ট্রেডিশনাল, যে আরএক্স টারএক্স না, আমার হচ্ছে গিয়ে জাস্ট কালেকশন বেসড অথবা নর্মাল জাভা বেসড একটা এপিআই আছে। তো সার্চ ফর আর্টিকেলের মেথড সিগনেচারটা কী হবে, সে একটা লিস্ট অফ ইন্টিজার হয়তো রিটার্ন করছে। আচ্ছা, লোড আর্টিকেল আমি একটা ইন্টিজার আর্টিকেল আইডি দেই, সে একটা পার্সিস্টেন্ট আর্টিকেল, এটা হয়তো একটা ডাটাবেজের রিপ্রেজেন্টেশন, সে একটা রিটার্ন করে। আবার ফ্যাচ লাইক কাউন্ট নামে একটা মেথড আছে বা ফাংশন আছে, সেটাকে আমি একটা ইন্টিজার দিলে সে আমাকে আরেকটা ইন্টিজারে বলে দেয় যে এই আইডির ওলা আর্টিকেলের লাইক কাউন্ট কত।
এবং ফাইনালি আমার যখন ওই ডেটাবেজের আর্টিকেলটাও রেডি এবং হচ্ছে গিয়ে লাইক কাউন্টটাও রেডি, আমি এই দুইটা জোড়া দিয়ে পারসিস্টেন্ট আর্টিকেল এবং লাইক কাউন্ট দিয়ে আমি আমার প্রেজেন্টেশনের যে অবজেক্ট যে আর্টিকেল একটা ওই আর্টিকেলটা আমি বানাচ্ছি এইটাকে হয়তো আমি তারপরে ভিউ লেয়ারে পাঠাবো ভিউয়ের জন্য। তো ইউজ কেসটাকে বোঝা যাচ্ছে, সিম্পল রাইট? এখন আমি যদি এটাকে সলভ করতে চাই, কোড কিন্তু খুবই সিম্পল যে আমি ফার্স্টে কী করব, সার্চ করব, হয়তো আমি ঢাকা দিয়ে সার্চ করছি এবং রেজাল্টের জন্য আমার যেহেতু আমার রিটার্ন করতে হবে লিস্ট অফ আর্টিকেল, কাজে আমি একটা জাস্ট অ্যারে লিস্ট একটা ইনিশিয়ালাইজ করে রাখলাম এমটি অ্যারে লিস্ট, এবং আমি কী করছি সার্চ রেজাল্টকে ইটারেট করছি, প্রতিটা আইডির জন্য আমি একবার ডেটাবেজে যাচ্ছি আর্টিকেলটাকে লোড করছি, আরেকবার কী করছি সোশ্যাল নেটওয়ার্কিং থেকে লাইক কাউন্টটা নিয়ে আসতেছি এবং ফাইনালি ওই রেজাল্টের মধ্যে অ্যাড করছি ওই পারসিস্টেন্ট আর্টিকেল আর লাইক কাউন্ট দিয়ে একটা নিউ আর্টিকেল বানায় রেজাল্টে অ্যাড করছি এবং ফাইনালি রেজাল্টটা রিটার্ন করছি, রাইট? এইভাবেই আমরা নর্মালি কী করি যে আমাদের কোডটা লিখে থাকি আর কি। তো এই কোড দেখা মানে কোনো প্রবলেম মনে হচ্ছে কারো কাছে? আছে, এটা আসলে এক্সাম্পল দেওয়ার জন্য খুবই ভালো কোড, কিন্তু এটা কিন্তু প্রোডাকশন রেডি কোড না, এখানে কোনো ধরনের কোনো নাল পয়েন্টার এক্সেপশন হ্যান্ডেল করা হয় নাই। লোড আর্টিকেল যে করবে আইডি দিয়ে আর্টিকেল নাও থাকতে পারে, ওখানে নাল রিটার্ন করতে পারে, নাল পয়েন্টার এক্সেপশন হ্যান্ডেল করতে হবে বা নাল হ্যান্ডেল করতে হবে, আমার যে কোনো মেথড এক্সেপশন, এখানে কোনো ধরনের ট্রাই ক্যাচ কিছু নাই। তো প্রবলেম অনেক অনেক প্রবলেম আছে এই কোডটাতে, বাট আমাদের আজকের কনটেক্সটে আমরা যেটাতে যাচ্ছি যে এই প্রবলেমটা মাসুম ভাই বলছে যে এই আর্টিকেল এই যে ওয়ার্ক ফ্লোটা এটা হবে স্লো। কেন স্লো? কারণ হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল, রাইট? আমরা যদি দেখি যে মনে করেন যে লাল যেই এখানে একটা টাইমলাইন টাইমলাইন ডায়াগ্রাম আঁকা হয়েছে, যে লাল যেই জিনিসটা সেটা হচ্ছে সার্চ, নীলটা হচ্ছে গিয়ে লোড এবং সবুজটা হচ্ছে লাইক কাউন্ট। তো ইনিশিয়ালি সার্চের জন্য ওয়েট করতে হবে, এটা ছাড়া কোনো কথা নাই, সার্চ আমার হচ্ছে। এখন আমার সার্চের পরে আমি কি করি, প্রতিটা আইটেম কিন্তু যেহেতু আমি সিনক্রোনাস কোড লিখছি, লোড যখন হচ্ছে একটা আর্টিকেল লাইক কাউন্ট কিন্তু আনা হয় নাই, ওইটা লোড হওয়ার পরে আমি লাইক কাউন্ট আনতে গেছি, এবং প্রথম দুইটার লোড এবং লাইক কাউন্ট হওয়ার পরে আমি দ্বিতীয়টাতে গেছি, তারপরে তৃতীয়টাতে গেছি, পুরা কোডটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এবং সে হয়তো এই পুরাটা স্লাইডে যতটুক টাইম ওটুক একটা অ্যামাউন্ট অফ টাইম সে নিয়ে নিছে। তো এইটা হয়তো বেশিরভাগ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই হয়তো এটা প্রবলেম না, কাজে যদি প্রবলেম না হয় ভাই কোনো সমস্যা নাই, আগের কোডটা ইউজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু অনেক ক্ষেত্রে এটা প্রবলেম, হয়তো কাস্টমার বলতে পারে যে ভাই তোমারটা কেন 10 সেকেন্ড লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো বেটার কোনো ওয়েতে করতে যাব আর কি। তো এর মধ্যে একটা হয়তো আরএক্স ওয়ে, তো এটাকেই যদি আমরা কি করি, যেমন একটা জিনিস দেখি, তো তারপরেও আর কি যদি আর কি মানে যেহেতু আমরা এখানে যারা জাগবিড়িতে আসছি, আমরা কিন্তু আসছি সবাই হচ্ছে গিয়ে নিজের পার্সোনাল টাইম স্পেন্ড কইরা, তো আমার কিন্তু ভালো করার একটা চেষ্টা আছে, আমি কিন্তু যেখানে আসি সেখানে থাইকা যেতে চাই না, তো আমি একটা বেটার প্রোগ্রামার হইতে চাই, আমি হয়তো বড় ভাইরা কি বলতেছে তাদের কথা শুনতে চাই বা নেটে কী কী আছে ওই জিনিসগুলো করতে চাই। তো এখানে অনেক সময় হয়তো কেউ না বললেও আমি নিজের থেকে একটা বেটার কোড লিখতে চাই, তো ওইটার থেকে এমন না যে ওইটার কারণে আমি 10 দিন লাগাই দেবো একদিনের ইউজ কেস ইমপ্লিমেন্ট করার জন্য, বাট স্টিল যদি আর কি আমি একদিনেই পারি আমি ইমপ্রুভ করতে চাই। তো এখানে কি একটা ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, যে যখন একটা আর্টিকেল লোড হচ্ছে তখন কিন্তু লাইক কাউন্ট ওয়েট করানোর কোনো মিনিং নাই, এবং যখন এক নাম্বার আর্টিকেল লোড হচ্ছে 2 নাম্বার আর্টিকেলের ওয়েট করানোর আসলে কোনো দরকার নাই, আমার কিন্তু প্রত্যেকটা কাজ ইন্ডিপেন্ডেন্ট, শুধু কার উপরে ডিপেন্ডেন্ট, সার্চের উপরে ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে গিয়ে সার্চ করে যদি রেজাল্ট না আসে আমি কিছু করতে পারবো না, কারণ হচ্ছে আমার আইডির ইনিশিয়াল যে লিস্টটা ওইটা আমার আসতে হবে। কাজে আমি চাইলে এই টাইপের একটা ইউজ কেস আসলে চিন্তা করতে পারি বা এই টাইপের আমি একটা ওয়ার্ক ফ্লো চিন্তা করতে পারি, যে আমি হচ্ছে গিয়ে জিনিসটাকে হয়তো একটু কনকারেন্ট করার চেষ্টা করছি, যে প্রথমে আমার সার্চটা আসলো তারপরের জিনিসগুলা হালকা কনকারেন্ট ওয়েতে চলতেছে, এটা কেন ফুললি কনকারেন্ট হবে না এটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, হয়তো মেশিনের কোর কম আছে বা ইয়ে আছে, মানে কিছু ওয়েটিং থাকবেই, এটা একদম সবগুলাই এখান থেকে শুরু হবে না আর কি। তো যাই হোক, হালকা হলেও যেটা হবে যে আলটিমেটলি ওই যে পুরা স্লাইডের যে টাইমটা নিয়ে নিছিল সেটার থেকে হয়তো কমায়া কিছুটা হইলেও টাইমটা সেভ হবে, কারণ এখানে যেই অপারেশনগুলো আমরা বললাম কোনোটাই কিন্তু সিপিইউ হেভি অপারেশন না, সবগুলো হচ্ছে আইও অপারেশন, যে ডেটাবেজে যাবে ওইখানে ডিস্ক ঘুরতেছে
বা নেটওয়ার্কে যাবে, নেটওয়ার্ক রিকোয়েস্ট আসতেছে, কাজে সবগুলাই আসলে আমার এনাফ রিসোর্স হয়তো ওয়েস্টেজ হচ্ছিল আগে, এখন আমার ওয়েস্টেজটা কমলে আমার হয়তো টাইমটা একটু কমে আসবে। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমি আরএক্স জাভা দিয়ে সর্ট অফ করতে পারবো, এটা থ্রেড দিয়েও করতে পারবো আমি, বাট যেটা হবে যে ওইখানে হয়তো চ্যালেঞ্জটা আমার পক্ষে অনেক বড় হয়ে যাবে আর কি। তো আমরা একটু দেখি আরএক্স জাভা দিয়ে কিভাবে করব। তো আমরা এখন তাহলে অবজারভেবল ইউজ করা শুরু করি। তো ফার্স্ট স্টেপ যেটা, যে আমরা ওই যেটা দেখছিলাম যে আমার একটা সিনক্রোনাস এপিআই ছিল, এটার পরিবর্তে আমরা এখন এজিউম করে নেই যে আমার আসলে একটা অ্যাসিনক্রোনাস এপিআই আছে। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যে ভাই অ্যাসিনক্রোনাস এপিআই কোথা থেকে আসলো, এটা আসলে মানে আসতে পারে। যেমন আমি বলছি যে অনেক ধরনের এইচটিটিপি ক্লায়েন্ট আছে যারা অ্যাসিনক্রোনাস দেয়, ডাটাবেস ক্লায়েন্ট আছে যারা দেয়, না দিলেও আমার হয়তো সিনক্রোনাস আছে, আমি অবজারভেবল ডট ক্রিয়েট অথবা অবজারভেবল ডট জাস্ট কল করে আমি কিন্তু ওই সিঙ্ক মেথডটারে অ্যাসিঙ্ক বানাইতে পারি। কাজে আমি ধরে নিচ্ছি এটা আমার মেইন চ্যালেঞ্জ না, আমার মেইন চ্যালেঞ্জ হচ্ছে এগুলিকে জোড়া দিয়ে ফাইনাল রেজাল্টটা বানানো। তো কাজে আমি ধরে নিই যে আমার অ্যাসিঙ্ক এপিআই আছে যে সার্চ ফর আর্টিকেল, যেটা এবার রিটার্ন করবে অবজারভেবল অফ ইন্টিজার নট লিস্ট অফ ইন্টিজার, লোড আর্টিকেল এটা এবার রিটার্ন করবে অবজারভেবল অফ পারসিস্টেন্ট আর্টিকেল, ফ্যাচ লাইক কাউন্ট এটা এবার রিটার্ন করবে অবজারভেবল অফ ইন্টিজার, এবং ফাইনালি আমি যেটা টার্গেট করছি, আগে আমি বানাইছিলাম নিউ আর্টিকেল যেটার মধ্যে পারসিস্টেন্ট আর্টিকেল এবং লাইক কাউন্ট দিছিল, এবার আমি বানাবো একটা অবজারভেবল অফ আর্টিকেল, যে একটা আর্টিকেলের স্ট্রিম বানাবো। তো সেটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল রেজাল্ট। ওইখানে হয়তো কেউ একজন সাবস্ক্রাইব করে ভিউ লেয়ার আপডেট করবে অথবা ওইটা দিয়ে অন্য কিছু করবে আর কি। তো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এই তিনটে এপিআই ব্যাকএন্ড অ্যাসিঙ্ক এপিআই ইউজ করে আমি একটা অবজারভেবল অফ আর্টিকেলের একটা স্ট্রিম বানাইতে চাই। ফার্স্ট স্টেপটা খুবই ইজি, আমার জাস্ট সার্চ ফর আর্টিকেল কল করতে হবে, রাইট? সার্চ ফর আর্টিকেল কল করলেই যেই কোয়েরি দিব সেই কোয়েরি দিয়ে সে আমাকে একটা অবজারভেবল অফ ইন্টিজার রিটার্ন করে দিবে, ঠিক না? রিটার্ন করে দিলে এখন আমার কাজ কি, যে ওই যে অবজারভেবল অফ ইন্টিজার যেটা আছে, যে একটা স্ট্রিম অফ ভ্যালু, ওই ভ্যালুর প্রতিটা ইন্টিজারের জন্য আমার এখন লোড করাইতে হবে এবং লাইক কাউন্টটা গেট করতে হবে। কিন্তু এতক্ষণ আমরা যে অবজারভেবলের কিছু এপিআই দেখাইলাম যে বা অপারেশনগুলো দেখাইলাম, কোথাও কিন্তু অবজারভেবল ডট গেট ইন্ডেক্সে জিরো এরকম কিছু কিন্তু আমরা দেখি নাই, যেটা হয়তো লিস্টে আছে। কাজেই আমি যে আইডি বের করব, আইডি বের করার আসলে উপায় কী? অবজারভেবলের একটা বক্সের কথা আমরা অ্যানালজি চিন্তা করছিলাম, যে একটা বক্সের মধ্যে আমার অনেকগুলো আইডি আছে, ওই আইডিগুলো আসলে আমি কীভাবে বের করবো, কারণ এখন আমার আইডি বের করতে হবে, ওই আইডির জন্য আমার রিকোয়েস্ট করতে হবে ডাটাবেজে লোড করা এবং লাইক কাউন্ট। তো এইখানেই আর কি আমাদের মেইন চ্যালেঞ্জটা, যে আমরা যারা ইম্পারেটিভে কোড করতেছি, আমার ফার্স্টেই আমি ধাক্কা খাবো যে ভাই আইডি তো বাইর করতে পারতেছি না। তো আইডি আসলে আমি বাইর করবো না, এটাই হচ্ছে কি আমার মাইন্ডসেটটা চেঞ্জ, যে আমি আইডি বাইর করবো না, আমি অন্যভাবে আর কি কাজটা করব। তো আমার যেটা করতে হবে, যেহেতু আমার একটা অবজারভেবল অফ ইন্টিজার আছে, আমি সামহাও এখন এটারে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করব। বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করে আমার যে ডিজায়ার, যে গোলটা, যে অবজারভেবল অফ আর্টিকেল বানানো, ওইটাতে নেওয়া যায় কিনা সেটা হচ্ছে কি আমি দেখব। তো আমরা একটু সিকোয়েন্সিয়াল স্টেপটা আর একটু দেখি, যে সিকোয়েন্সিয়ালটার সাথে আমরা একটু কম্পেয়ার করি, যে সিকোয়েন্সিয়ালে আমরা কী করছিলাম, যে ফার্স্টে সার্চ করে একটা এমটি অ্যারে লিস্ট রাখছিলাম, এবং একের পর এক ওই লিস্ট থেকে কিন্তু আমি যখন ইটারেট করছি আইডি কিন্তু বের হয়ে গেছে, রাইট? ওই ফর স্টেটমেন্টের ভিতরে যে জায়গা আছে ওইখানে কিন্তু আমার আইডি বের করা, আমি সুন্দরভাবে লোড করতে পারছি, লাইক করতে পারছি এবং রেজাল্টে অ্যাড করছি। তো এটা যদি একটু জাস্ট আমি ভিজুয়ালাইজ করি, যে লিস্টকেও আমি চিন্তা করতে পারি একটা বক্সের মতো। আচ্ছা, লিস্টও একটা বক্স আছে, ওই বক্সে আমার অনেকগুলা অবজেক্ট আছে। তো যখন আমি লিস্ট নিয়ে কাজ করি, আমি খুব ইজিলি গেট করতে পারি অথবা ফর ইচ ইটারেটর দিতে পারি, দিলে কি করে বক্স থেকে কিন্তু সব আইটেম আমার বের হয়ে গেল, আমার জন্য কাজ করা খুবই ইজি। এবং আমি কিন্তু ওই আইটেম ধরে, এখন হয়তো আমার সার্কেল টাইপের ছিল, আমি কোনো ধরনের প্রসেসিং করলাম, এগুলি হয়ে গেল ট্রায়াঙ্গেল, এবং হচ্ছে কি আমার নতুন একটা বক্স রেডি করছি, এমটি একটা অ্যারে লিস্ট, সেটার মধ্যে আমি আবার ওই একটা একটা করে কি করতে পারি, ওই যে ট্রায়াঙ্গেলগুলো ঢুকাইতে পারি, ঢুকাইলে আমার এখানে কি চলে আসলো, ফাইনাল একটা রেজাল্ট। তো সিমিলার, যে একটা লিস্টের একটা বক্স ছিল সেট অফ একটা সার্কেলের, আমার এখানে আসলো একটা লিস্টের বক্স সেট অফ ট্রায়াঙ্গেলের। সিমিলারলি আমার কি করতে হবে, অবজারভেবলের ক্ষেত্রেও এরকম বক্স বানাইতে হবে,
কিন্তু আমি ওই যে একটা একটা করে বের করে ইটারেট করা এই জিনিসটা আমি আসলে করব না, এটা আমরা আরএক্সে করি না, ফাংশনাল ওয়ার্ল্ডেও এটা হয়তো করা হয় না। এখানে আমরা কি করা হয়, একটা অপারেটর চালানো হয় যে সর্ট অফ ট্রান্সফরমেশন। তো আমরা একটু আগে দেখছিলাম, যেমন যদি ধরেন যে সর্ট অফ একটা বক্স আছে যেখানে এটা হচ্ছে এবার অবজারভেবলের বক্স, লিস্টের বক্স না, অবজারভেবলের বক্স, এখানে আমার অনেকগুলা আইটেম আছে সার্কেল, এবং আমার একটা ফাংশন আছে যে এটা হচ্ছে গিয়ে সার্কেল থেকে ট্রায়াঙ্গেল করে দিতে পারে। আচ্ছা, আমি যদি এখন ম্যাপ করি, অবজারভেবল ডট ম্যাপ কল করি ওই ফাংশনটা দিয়ে, অ্যাপ দিয়ে, তাহলে কিন্তু আমার অটোমেটিক ওই যে ওই বক্সটা, যে বক্স অফ সার্কেল, এটা কিন্তু চেঞ্জ হয়ে বক্স অফ ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো এইটাই হচ্ছে কি আর কি, ওই যে চিন্তাভাবনার চেঞ্জটা, যে আমি আসলে ইন্ডিভিজুয়াল আইটেম নিয়ে চিন্তা করবো না, আমি অ্যাজ এ বক্স হোল, যে আচ্ছা আমি এইরকম বক্সের উপরে একটা ফাংশন অ্যাপ্লাই করতে পারছি এবং সেখানে, এবং আপনি দেখেন যে এখানে আসলে কি আছে, যে এফ যেই ফাংশনটা বা যেই ল্যামডাটা, সেটা ইনপুট হিসাবে একটা সার্কেল নিচ্ছে। এইটাই হচ্ছে ওই যে আমার যে মানে সর্ট অফ একটা আহা মোমেন্ট, যে হচ্ছে গিয়ে হ্যাঁ এইটাই হচ্ছে আমার সেই আইডিটা অথবা সেই নাম্বারটা অথবা সেই যেই অবজেক্টটি বলেন সেই অবজেক্টটা। কাজে আমি যখন ল্যামডা পাস করব, ওই ল্যামডার ইনপুট প্যারামিটারটাই কিন্তু আমার বক্সের ভিতরের জিনিস, সর্ট অফ ইনডাইরেক্ট ওয়েতে আমি এটাকে গেট করেছি। তো জাস্ট আমি দেখি, যদি আমরা ওই যে ফিল্টারের এক্সাম্পলে যাই, যে আমার একটা নাম্বার ছিল 1 2 3 4 5 6, ফিল্টার করে আমি যখন একটা ল্যামডা দিছি, ল্যামডার যে ইনপুট নাম, এই নামটা কিন্তু কল হবে প্রতিটা আইটেমের জন্য, 1 এর জন্য 2 এর জন্য 3 এর জন্য 4 এর জন্য 5 এর জন্য 6 এর জন্য, রাইট? কাজে নামের মধ্যেই কিন্তু আমি আসলে ওই যে অবজারভেবল যে বক্সের ভিতরের যে জিনিসগুলো, এইগুলি কি আমি কিন্তু আমি নামের মধ্যে পেয়ে যাচ্ছি। তো আমাদের তাহলে আসলে কি কিভাবে চিন্তা করতে হবে, যে আমি এরকম বিভিন্ন অপারেটর অ্যাপ্লাই করতে চেষ্টা করব এবং ওই অপারেটর যে ল্যামডা পাস করব, সেই ল্যামডার ইনপুট প্যারামিটারে ওই অবজারভেবল বক্সের আইটেমগুলো আসলে থাকবে। তো তাইলে আমি যাই নেক্সট প্রবলেম, তাহলে আমি সলভ করি। তো সরি, সেই ইনিশিয়াল কোশ্চেন, যে আমার একটা লিস্ট অবজারভেবল অফ আইডি ছিল, তো অবজারভেবল অফ আইডি ছিল, সেখানে আমি সার্চ করছি, এটাকে আমি এখন কি করতে হবে, তাহলে যেহেতু বক্স থেকে গেট করার কোনো উপায় নাই, ট্রান্সফর্ম করতে হবে, রাইট? তো বিভিন্নভাবে ট্রান্সফর্ম করা যায়, বাট আমরা করব এখানে ফ্ল্যাট ম্যাপ চালাবো। আচ্ছা, ফ্ল্যাট ম্যাপ চালাবো কারণটা কি, কারণটা হচ্ছে গিয়ে জাস্ট ওই আমরা যেটা দেখছিলাম, যে ওই সব সিঙ্ক অ্যাসিঙ্ক এপিআই তেই আসলে রিটার্ন করতেছিল অবজারভেবলের ভিতরের জিনিস, তো এই জন্য আমরা আর কি আপাতত ফ্ল্যাট ম্যাপ চালাচ্ছি। তো ফ্ল্যাট ম্যাপ চালানোর মাত্রই আমি যে এই যে ল্যামডার মধ্যে কিন্তু আইডিটা পেয়ে গেলাম, রাইট? ফ্ল্যাট ম্যাপ করছি আমি কি, একটা আইডি, এই আইডিতে কিন্তু এই যে প্রতিটা ইন্টিজারের জন্য আমার এই ভিতরের যেই এই ল্যামডার যে বডিটা, এটা কিন্তু কল হবে। কাজে এইবার আমার কি করতে হবে, এবার যখন আমি আইডি পেয়ে গেছি সামহাও অবজারভেবল বক্সের ভিতর থেকে, আমি এখন কিন্তু খুবই ইজি দুইটা কল করে ফেলতে পারি, একটা হচ্ছে লোড আর্টিকেল আর একটা হচ্ছে লাইক কাউন্ট, কারণ আমার আইডি রেডি। কাজে আইডি যেহেতু রেডি, এই দুইটা কল করতেছি। এখন আবার আমার সেই আগের প্রবলেম, যে আমার পারসিস্টেন্ট আর্টিকেল আসছে, লাইক কাউন্ট আসছে, কিন্তু এগুলি আসছে কিসের ভিতরে, আবারও অবজারভেবলের ভিতরে। আমার কিন্তু নিউ আর্টিকেল করতে হলে পারসিস্টেন্ট আর্টিকেল এবং লাইক কাউন্ট লাগবে অ্যাজ এ ইটসেলফ টাইপ, নট অবজারভেবল, রাইট? তো আমার কি করতে হবে, আবারও এই যে অবজারভেবল বক্স আছে, সেই বক্স থেকে জিনিসগুলোকে আবারও বের করতে হবে। যেমন প্রথমে যদি আমি আর্টিকেলটা বের করতে চাই, তাহলে কি করতে হবে এবার বলেন আপনারা, এনিওয়ান? আবার ফ্ল্যাট ম্যাপ করতে হবে, রাইট? কারণ হচ্ছে গিয়ে সেম প্রবলেম, আমি যে আইডি যেভাবে বের করছিলাম, আমার ওইভাবেই কিন্তু আর্টিকেলটা বের করতে হবে। কাজে আমি এখন আবারও আর্টসের উপরে ফ্ল্যাট ম্যাপ করলাম, করলে এখানে ল্যামডা প্যারামিটার হিসেবে, এখানে ল্যামডা প্যারামিটার হিসেবে এখন আমি আর্টিকেলটা পেয়ে যাব। এবং তারপরে আমার যেটা, যে আবারও আমার লাইক কাউন্ট বের করতে হবে, একদম সিমিলার, আমি হচ্ছে গিয়ে লাইক কাউন্টের উপরে আবারও ফ্ল্যাট ম্যাপ করতে পারি, করলে ভিতরে এখন একদম ফাইনাল যে ল্যামডাটা আছে, এটার ভিতরে আমি আইডি অবজেক্ট আছে, আর্ট অবজেক্ট আছে, লাইক অবজেক্ট আছে, এবং এখানে কিন্তু অবজারভেবল বক্সের ভিতরে নাই, এখানে কিন্তু আর্ট অবজেক্টটা একটা পারসিস্টেন্ট আর্টিকেল, লাইক কাউন্ট একটা ইন্টিজার। কাজে আমি এখান থেকে খুব ইজিলি একটা অবজারভেবল অফ জাস্টের ভিতর দিয়ে আমি একটা নিউ আর্টিকেল, হ্যালো, আমি নিউ আর্টিকেল ক্রিয়েট করতে পারি, সেটাতে হচ্ছে গিয়ে আমার ফাইনাল যেই অবজারভেবলটা থাকবে। তো
এইটাই হচ্ছে গিয়ে আমার সেই ইউজ কেসটা, যে আমি হচ্ছে গিয়ে এখন কিন্তু আমি ফাইনালি একটা অবজারভেবল অফ আর্টিকেল পেয়ে যাব। তো এখানে অনেক বেশি নেস্টিং আছে, ফ্ল্যাট ম্যাপ আছে, তো যেই কারণে আমি জিপটা দেখাইছিলাম যে আমরা কিছু নেস্টিং কমাইতে পারি। এখানে যদি ওই যে আর্টিকেলের যে পারসিস্টেন্ট আর্টিকেলের যে অবজারভেবল, এটাকে একটা স্ট্রিম হিসেবে চিন্তা করতে পারি, লাইক কাউন্টারটা আর একটা স্ট্রিম, তো আমি কি করতে পারি, জিপ অপারেটর অ্যাপ্লাই করতে পারি। জিপ নিবে, আমার ফ্ল্যাট ম্যাপ দরকার নাই, শুধু বাইরের ফ্ল্যাট ম্যাপ আছে, একটা আর্টিকেলের স্ট্রিম, একটা লাইক কাউন্টের স্ট্রিম, এবং হচ্ছে একটা ল্যামডা, যে কিভাবে ওই দুইটাকে জোড়া লাগানো যায়, এটা হচ্ছে তার থার্ড প্যারামিটার। তো সেটা দিয়ে আমি রিটার্ন নিউ আর্টিকেল করলেই সে আমাকে একটা অবজারভেবল অফ আর্টিকেল দিয়ে দিবে। এবং এটারে আমি আরও জাভা 8-এর যে বিভিন্ন ফাংশনাল ফিচার টিচার দিছে, ম্যাজিক ট্যাজিক দিছে, ওইগুলি দিয়ে কিন্তু আমি পুরো জিনিসটারে খুবই ছোট করে ফেলতে পারি আর কি। তো এইটা হচ্ছে সর্ট অফ একটা, আমার কাছে পার্সোনালি এই কোডটাকে খুবই বিউটিফুল লাগে। এখানে কোনো ধরনের থ্রেডিং নাই, লকিং নাই, সিনক্রোনাইজেশন নাই, কিন্তু জিনিসটা হচ্ছে অলমোস্ট কনকারেন্ট আর কি। তো আমরা জাস্ট একটু হয়তো সময় নাই, একটু ইয়ে করি। তো এইটাই আর আমি দেখাইতে চাইছিলাম যে ভাই, আরএক্স জাভা ইউজ করে যদি আমি ম্যাপ, ফ্ল্যাট ম্যাপ, জিপ এগুলি কিছুটা হলেও বুঝি, আমি কনকারেন্ট কোড লিখতে পারবো, যেটা অলমোস্ট এরকম হবে আর কি। তো যারা ফাংশনাল কোড লিখে ওরা কিন্তু সিকোয়েন্সিয়াল কোডও লিখে এইভাবে, খুব বেশি প্রবলেম নাই। তো জাস্ট কয়েকটা জিনিস জাস্ট একটু রিপিট করি, যে অবজারভেবল কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন জিরো আইটেম ইমিট করতে পারে, একটা ইমিট করতে পারে, আবার নো আইটেমও ইমিট করতে পারে, ইনফাইনাইট আইটেম ইমিট করতে পারে, অবজারভেবল কমপ্লিট হয়ে যেতে পারে উইদাউট ইমিটিং এনি আইটেম, সেই ক্ষেত্রে অবজারভেবল অফ এমটি এই টাইপের অবজেক্ট একটা আছে, আবার অনেক সময় হয়তো দুই তিনটা আইটেম ইমিট করে তারপরে সে এরর থ্রো করতে পারে, এরর থ্রো করলে আর আনকমপ্লিটেড মেথডটা কল হবে না, কাজে আমি ওইভাবে আমার প্রোগ্রাম লিখবো। এছাড়া আরও কয়েকটা জিনিস আছে, যে অবজারভেবল হচ্ছে বাই ডিফল্ট লেজি। তো যারা এখনও বলতেছি, যারা ফাংশনাল ওয়ার্ল্ডে আছে, অনেকেই হয়তো লেজি ইউজ করে, তো লেজির যে বেনিফিটটা, যে যদি অবজারভেবলের মধ্যে কোনো সাবস্ক্রাইবার না থাকে, কোনো ধরনের কোনো কোড এক্সিকিউট হবে না, কারণ সাবস্ক্রাইবারই তো নাই, তার কিছু দরকার নাই, কাজে সে ওই জিনিসটা বুঝে যে এই কোডগুলো হবে আননেসেসারি, সে ওইটা করবে না। তো বাই ডিফল্ট অবজারভেবল কনকারেন্ট না, যে আমি যেই থ্রেড থেকে কল করি ওই থ্রেডেই সে চলবে, কাজে ওইটা কনকারেন্ট বানাইতে হলে আমার একটু আর একটু খেলাধুলা করতে হয় আর কি। তো ওইগুলির জন্য আমাদের ওরা কিছু মেথড দিছে, সাবস্ক্রাইব অন, অবজার্ভ অন, তো শিডিউলার আছে কিছু, এবং হচ্ছে গিয়ে নর্মালি একটা সিঙ্গেল অবজার্ভার নোটিফিকেশনগুলো সিঙ্গেল সিরিয়ালি পাঠায়, প্যারালালি পাঠায় না। তো ইনফ্যাক্ট এর আগের কোডটা ফুললি কনকারেন্ট ছিল না আর কি। তো এইটা হচ্ছে একটা কনকারেন্ট ভার্সন আগের কোডটার, এটা হচ্ছে ফুললি কনকারেন্ট ভার্সন। তো এখানে কিছু অ্যাডিশনাল জিনিস অ্যাড হয়েছে, সাবস্ক্রাইব অন, ফ্ল্যাট ম্যাপ, শিডিউলার, এগুলি। তো এই এই পুরো জিনিসটা যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে আসলে পুরো জাগবিডির সেশন আজকে লাগা যাবে। তো আমি আশা করছি যে কোনো একটা ভার্চুয়াল সেশনে আমরা এইখান থেকে, যে যেখানে আমরা গেছিলাম তারপরের থেকে আমরা আসবো আর কি। তো এইখানে কিছুটা আগের যে বিউটিফুল কোডটা নাই, একটু চেঞ্জ হয়েছে, যে ভাই এত হাবিজাবি জিনিস কেন, বাট স্টিল আমি বলবো যে আমার কাছে এটা লাগতেছে অ্যাটলিস্ট লক, থ্রেড এবং কোনো ধরনের সিনক্রোনাইজেশন যেহেতু নাই, এবং এটা ফুললি কনকারেন্ট, যে এটা হচ্ছে আমার একটা বেটার একটা কোড ভার্সন। তো লাস্ট যেই জিনিসটা বলি, যে অ্যাসিঙ্ক অনেকভাবেই করা যায়, অবজারভেবল ইউজ করতে হবে নট নেসেসারি। আমি আজকে জাগবিডিতে একটা সেশনে আরএক্স জাভা দেখলাম, কালকে গিয়ে প্রজেক্টে আরএক্স জাভা লাগাই দিলাম, এটা আসলে দরকার নাই। আচ্ছা, তো কখন দরকার? দরকার হচ্ছে যখন আমার কোনো একটা অ্যাসিঙ্ক জিনিসের উপরে আরেকটা জিনিস ডিপেন্ডেন্ট, ওইটাও অ্যাসিঙ্ক, এবং এই দুইটা বা তিনটাকে জোড়া লাগাইয়া আমার ফাইনালি কিছু একটা করতে হবে। যদি এমন হয় যে জাস্ট একটা আর্টিকেল বা একটা সোশ্যাল নেটওয়ার্ক থেকে গেট রিকোয়েস্ট করে আইনে ওইটাকে কোথাও দেখায় দাও, ওইটা অ্যাসিঙ্ক হবে, ওইটার জন্য আরএক্স জাভা দরকার নাই, ওইটার জন্য পিওর ওই এক্সিকিউটর সার্ভিস বা টাস্ক, ব্যাকগ্রাউন্ড টাস্ক, রানেবল, এইগুলি ইউজ করলেই আসলে হয়। আরএক্স জাভার স্ট্রেংথটা হচ্ছে ওইখানেই, যখন আমি কম্পোজ করতে যাব, যে বিভিন্ন ধরনের অ্যাসিঙ্ক স্ট্রিম আছে, আমি হচ্ছে কম্পোজ করব, তো ওইসব সিনারিওতে আপনারা একটু চেষ্টা করেন আরএক্স জাভা ইউজ করার, তো তাইলেই আপনারা নিজেরাই হয়তো ট্রাই আউট করলে বেনিফিটগুলো একটু বুঝতে পারবেন। আর এছাড়া যেটা বলতেছিলাম, যে আমি খুবই বেসিক কভার করছি, কারণ আসলে টাইম যেহেতু শর্ট, ওই নেক্সটেরগুলো আমরা অনেক কিছু আছে, ওইগুলি আমরা হয়তো কোনো একটা ভার্চুয়াল সেশনে বা নেক্সট জাগবিডিতে দেখতে পারি। তো আরএক্স জাভার এই এটার পাশাপাশি আপনারা যদি কিছু দেখতে চান, তো দেখতে পারেন যে কমপ্লিটেবল ফিউচার আছে জাভা 8-এ, এটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছিল, তো এইটাও সিমিলার টাইপের কাজ করে, যে যদি আপনার একটা কিছুর উপরে ডিপেন্ডেন্ট আরেকটা কিছু থাকে,
কমপ্লিটেবল ফিউচারের মধ্যে এই টাইপের আমি এন্ড দেন বা ওই যে ম্যাপ টাইপের বিভিন্ন জিনিসপত্র করতে পারি, এবং ওই আরএক্স মোমেন্টাম গেইন করার পরে যেটা হয়েছে যে একটা রিয়েক্টিভ স্ট্রিম স্পেসিফিকেশন করা হয়েছে এখন, যে কিভাবে এই টাইপের অবজারভেবল স্ট্রিম বিহেভ করবে, এবং এটা অনেকেই ইমপ্লিমেন্ট করতেছে। তো জাভা নাইনে বজলুর অনেকগুলো জিনিস দেখাইলো, তো এটাও একটা ছোট্ট জিনিস হিসাবে ইনক্লুড হবে যে জাভা ইউটিল কনকারেন্ট ফ্লো এপিআই। তো ফ্লো এপিআইটা হচ্ছে উই রিয়েক্টিভ স্পেসিফিকেশন, এবং ওইটার অনেক ইমপ্লিমেন্টেশন আছে। আরএক্স জাভা টু হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন, স্প্রিংয়ের একটা ইমপ্লিমেন্টেশন আসবে, লাইট ব্যান্ডের ইমপ্লিমেন্টেশন থাকতে পারে, যারা আঁকা বানাইছে তো তাদের অনেক ইমপ্লিমেন্টেশন আছে। তো আমরা এই জিনিসগুলোও দেখতে পারি আর কি, যদি কারো ইন্টারেস্ট থাকে। আর আরএক্স জাভা শেখার ক্ষেত্রে যেহেতু এই স্লাইডগুলো তো নিশ্চয়ই থাকবে, কাজে ওদের খুব ভালো ডকুমেন্টেশন আছে আর কি, এবং ওরা কালেকশন অফ ডকুমেন্টেশন করে রাখছে, কাজে ওই টিউটোরিয়ালটা দেখতে পারি। আর একটা বই বেরোইছে রিসেন্টলি ওরাইলির থেকে আরএক্স জাভা, ওইটাও হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য আরএক্স জাভার অথর, উনিও আছে আর কি, যে লাইব্রেরিটা লিখছে সেও আছে। তো ওই বইটা খুবই ভালো, হাইলি রেকমেন্ডেড, ওই বইটা কেউ পড়তে পারে, রিয়েক্টিভ প্রোগ্রামিং উইথ আরএক্স জাভা। আর আরএক্স জাভার কন্ট্রাক্ট আছে যে একটা অবজারভেবল কীভাবে বিহেভ করবে, ওই জিনিসগুলো আসলে আমাদের একটু জানা থাকা উচিত। তো মোটামুটি এটাই ছিল আর কি আমাদের আমার আজকের সেশন। থ্যাংক ইউ সবাইকে, যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে পড়তে পারেন। সাবস্ক্রাইব অন ফাংশনটা দিয়ে আমরা বিভিন্ন থ্রেডে আমরা সাবস্ক্রাইব করতে পারি, বাট প্যারালেল যে ফাংশনটা আছে সেটার আর সাবস্ক্রাইব অন এর ডিফারেন্সটা কি? এইটা আসলে সাবস্ক্রাইব অনটা হচ্ছে গিয়ে সর্ট অফ যে কোথায় সাবস্ক্রাইবারটা চলবে, এইটা যে আমি হচ্ছে গিয়ে এক্সপ্লিসিটলি বইলা দিচ্ছি, অনেক সময় আমার ওই কন্ট্রোলটা আর কি দরকার হয়, বাট প্যারালাল ফাংশনটা কোথায়, আর এক্স এর প্যারালাল ফাংশন নাকি? জি জি, এইটা আসলে আমি শিওর না যে আর এক্স এর প্যারালাল ফাংশনটা আমি 100% শিওর না যে কি কাজ করে, দেখতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, রিয়্যাকটিভ কথাটার মানেটা কি? আমি আসলে অনেক জায়গায় দেখেছি যে কোথাও বলে রিয়্যাকটিভ প্রোগ্রামিং বা ফাংশনাল রিয়্যাকটিভ প্রোগ্রামিং, এফআরপি, মানে অ্যাকচুয়ালি রিয়্যাকটিভ মানেটা কি? ওকে, গুড কোশ্চেন। তো রিয়েক্টিভের মেইন যেই কথা, রিয়েক্টিভ হচ্ছে একটা বাজওয়ার্ড, ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের বাজওয়ার্ড চলে আসে, এইগুলি বেচে অনেকে খায়, তো রিয়েক্টিভ হচ্ছে একটা বাজওয়ার্ড। তো আমরা নর্মালি বাজওয়ার্ড ড্রিভেন ডেভেলপমেন্টে যাব না, কিন্তু অনেক সময় বাজওয়ার্ড না বললে লোকজন আকৃষ্ট হয় না, তো এই কারণে আর কি বলে, বলতে হয় এপিআই। তো রিয়েক্টিভ যেটা সর্ট অফ, আমার যেমন আমি দেখছি যে ইটারেবলটা যেটা ছিল যে আমি কিন্তু পুল করছি, তো রিয়েক্টিভটা সর্ট অফ যে সে কোনো কিছুর উপরে রিয়েক্ট করবে, যে আমি যেমন অন নেক্সট দিছি যে ভ্যালু আসলে সে রিয়েক্ট করবে ওই ভ্যালুটার উপরে, কি নিয়ে রিয়েক্ট করবে, ওই নেক্সট দিয়ে। তো এই রকম আর কি একটা ব্যাপার এখান থেকে আসছে। আর ফাংশনাল রিয়েক্টিভ প্রোগ্রামিং এর সাথে রিয়েক্টিভের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে দুইটাই, হয়তো ফাংশনাল প্রোগ্রামিং ইউজ হয়, বাট ফাংশনাল রিয়েক্টিভ প্রোগ্রামিং বলতে যেটা, যে একটা টাইম, টাইমকে একটা কন্টিনিউয়াস স্ট্রিম হিসাবে চিন্তা করা হয়। ধরেন আপনি একটা গেম ইমপ্লিমেন্ট করছেন, যে একটা কিন্তু টাইম চলতেছে, এখানের মধ্যে ফ্রেম রেট আছে, তো ওই সব ক্ষেত্রে হচ্ছে ফাংশনাল রিয়েক্টিভ প্রোগ্রামিং টার্মটা মোর ইউজফুল, বাট এইখানে শুধু অনলি রিয়েক্টিভ প্রোগ্রামিং আমরা বইলা থাকি। তো এটার আরও অনেক ব্যাপার আছে, যেমন রিয়েক্টিভ ম্যানিফেস্টো আছে, ওইটা একটু পড়েন, যে রিয়েক্ট টু লোড, রিয়েক্ট টু ফেইলিওর, এই টাইপের। তো আমরা যেমন দেখলাম যে আমরা অন এরর দিতে পারি, আবার এখানে ব্যাক প্রেশার আছে, যে অনেক সময় যদি এমন হয় যে খুব একটা অবজারভেবল যেটা খুবই ফাস্ট ডাটা জেনারেট করছে, আপনার অ্যাপ্লিকেশন কিন্তু বসায় দিবে আপনি সাবস্ক্রাইব করলে, কাজে ওইখানে কিছু মেকানিজম ওরা দিছে যে আমি রিকোয়েস্ট করতে পারি ভাই 50টার বেশি দিও না, 50টা দেওয়ার পরে বাকিটা দিও, তো এই টাইপের, এই কারণে ওরা এটারে রিয়েক্টিভ নাম দিছে আর কি। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে অলরেডি যে মানে কোন কোড ধরেন প্রোডাকশনে আছে অ্যাসিঙ্ক্রোনাস কোড, তো এখন সেই ক্ষেত্রে পুরো কোড বেসটাকে রিয়্যাকটিভ বা আরএক্স জাভাতে নিয়ে যাওয়া কতটুকু বেনিফিশিয়াল হবে? না, একদমই বেনিফিশিয়াল হবে না, পুরো কোড বেসকে জীবনে কোনোদিন এই টাইপের চেঞ্জ আমরা করতে যাব না। আচ্ছা, যেটা করা যাবে আরএক্স জাভায় আমি ছোট ছোট ভাবে করতে পারি, ধরেন আপনার একটা টাস্ক ছিল অ্যাসিঙ্ক্রোনাস, হয়তো আপনার 100টা টাস্ক অ্যাসিঙ্ক্রোনাস, আপনি 100টাকেই একবারে নেবেন না, আপনি প্রথমে একটাকে নেন, নিয়ে সেটার জন্য দেখেন যে কি অবস্থা, তারপরে আস্তে আস্তে নেন। এবং আরএক্স জাভায় যেটা করে রাখছে, যেমন আমি যদিও বলছি যে আইটেম গেট করা যায় না, কিন্তু আসলে গেট করা যায়, মানে সে এমনভাবে দিছে আমি চাইলে অ্যাসিঙ্ক এপিআই লিখলাম, ওইটার থেকে সিঙ্ক রেজাল্ট আমি রিটার্ন করব, তখন সে পুরো অপারেশনকে ওয়েট করাবে। তো এইভাবে করে আমি কি করতে পারি, সিঙ্ক আর অ্যাসিঙ্ক একটা মিক্স করতে পারি। তো মিক্স করলে কি হবে, আমি একটা এক্সিস্টিং এপিআই এর মধ্যে
আস্তে আস্তে, এমন না যে আমি আরএক্সে ঢুকে গেলে সারা জীবন আরএক্সে থাকতে হবে আর কি। যেহেতু আমি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি, আমি অবজারভেবল থেকে লিস্ট রিটার্ন করতে পারি, একটা সিঙ্গেল আইটেম রিটার্ন করতে পারি, তো তাইলে যেটা হবে যে আমি এক্সিস্টিং এপিআই ব্রেক না করে আস্তে আস্তে আর কি আরএক্সটা ইন্ট্রোডিউস করতে পারি। তো আমি সাজেস্ট করবো যে আস্তে আস্তে ইন্ট্রোডাকশনে আমরা যাই, পরে হচ্ছে গিয়ে আমরা হয়তো ফুল কোডে যদি বেনিফিট দেখি তাহলে আর কি করবো, কখনোই একবারে করবো। থ্যাংক ইউ। আমার মনে হয় টাইম মনে হয় শেষ, আর কোশ্চেন টাইম আসলে অনেক আগেই শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জুবায়ের ভাই তার মূল্যবান সময় এবং বক্তব্যের জন্য। ডেফিনেটলি এইটা আমরা নেক্সট কোনো ভার্চুয়াল মিটআপে কন্টিনিউ করব, যাতে হচ্ছে সেখানে আরও একটু বেশি সময় থাকবে, আশা করি আরও ডিটেলস এটা নিয়ে আলোচনা করা যাবে, এবং আপনাদের যদি কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে জাগবিটিতে কোয়েশ্চেন করতে পারেন, সেক্ষেত্রে জুবায়ের ভাই ডেফিনেটলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আর যারা জানে তারাও দিবে। সো থ্যাংক ইউ।